আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। সাথে আছি আমি জহির শান্ত। জালজালিতে করে পরিবারের সদস্যদের সম্পত্তি বিক্রি সহ নানা ধরনের প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মুশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কুমিল্লার আদালত। বুধবার 25 আগস্ট বিকেলে কুমিল্লার 3 নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মাহবুব খান এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ সময় আদালত ইশতিয়াককে গ্রেফতার করতে দাউদকান্দি থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ইফতেখার আহমেদ। মামলার বাদী খন্দকার জাবির আহমেদ সারোয়ার অভিযোগ করেন, খুনি মুশতাকের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছেন। তিনি কানাডায় বসে দশপাড়া এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ করেন, ওয়ারিশদের স্বাক্ষর জাল করে বেশ কিছু সম্পত্তি বিক্রি করেছেন। এছাড়াও আরও কিছু সম্পত্তি বিক্রির পায়তারা করছেন তিনি। তার নির্দেশে এসব জালিয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন মুশতাকের বাড়ির কেয়ারটেকার নিজামুদ্দিন। কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া 43 বছর বয়সী ওই নারীর বাড়ি জেলার 14 গ্রাম উপজেলায়। এই নারীর মৃত্যুর মধ্য দিয়ে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 900 জনে। এছাড়াও গত 24 ঘন্টায় মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছেন 116 জন। এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 37,768 জনে। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়াও গত 24 ঘন্টায় কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন 363 জন। সব মিলিয়ে কুমিল্লায় এ পর্যন্ত 29,760 জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানা গেছে। কুমিল্লায় জিপ গাড়িতে লুকিয়ে গাঁজা পাচারকালে 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টুল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে 2 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2.5 মন গাঁজা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পুরাতন চৌরা গ্রামের এখলাস মিয়ার ছেলে নূর আলম এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সরসাদ গ্রামের আবুল হাশেমের ছেলে নূর হোসেন। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম রোশন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকালে কুমিল্লা নগরের থিরাপুকুর পার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। আবুল কাশেম রোশন স্ত্রী 2 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন ও রাজনৈতিক নেতাকর্মী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার বাদ আসর কুমিল্লার নগরের থিরাপুকুর পার জামে মসজিদে মরহুমের জানাজা শেষে থিরাপুকুর পার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।